हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रिपल रॉलीज। तुम्हारे कैमन आज आशा करी खूब भलो आओ खूब भलो आज। आज तुम्हारे साथ लक्ष्मी पूजा स्पेशल रेसिपी शेयर करब, से हे लक्ष्मी मायर प्रिय नारिकेल नाड़ू। तो रेसिपिर साथे किन्तु थाकछे जे नारिकेल काटार पद्धति सह। तो फ्रेंड्स, कल के आमार बाबा बाजार थेके दुटो नारिकेल निये एसेछे। एकटा नारिकेल आमरा यूज करे फेलेछि, खेये फेलेछि नारिकेलटा, बा जलटा बेर करे खेये निएछि। तो एकटा दिये एखन आमरा नारिकेलेर नाड़ू तैरि करब। तो प्रथमे एटाके आमरा छुलिये निच्छि। छोलाटा आमि तोमादेर साथे शेयर करछि, कारण अनेकेई किन्तु छोलाटा पारे ना, ताई आमि ओदेर जन्य छोलाटा शेयर करछि। किन्तु बेशिरभाग दोकाने किन्तु नारिकेलटा छोलानोई पावा जाय। तो तोमरा छोलाटाई निये निओ। কিন্তু যেহেতু আমার তো এখন ছোলানো নেই, তাই আমি এখন এটাকে একটা দাওয়ের সাহায্যে এটার মধ্যে এরকম ভাবে দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এটাকে কেটে নেচ্ছি। দেখো এরকম ভাবে দাওটা একটু এরকম ভাবে জুড়ে বাড়ি দিয়ে এটাকে বাইরের দিকে টান দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে। আর ফ্রেন্ডস, তোমাদের সবাইকে লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের লক্ষ্মী পূজা খুব ভালো কাটুক। দেখো সবটা কিন্তু খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন যে উপরে যে এরকম চুলের মতন গুলো আছে সেগুলোকে আমরা টেনে উঠিয়ে নেব। তারপর আমরা দাওটা দিয়ে একটু চেচে নেব। একটু চেচে পরিষ্কার করে নিতে হবে। আমরা এইভাবে চেচে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, এই দেখো আমি সবটাকে চেচে নিচ্ছি একটু। দেখো কতটা গুঁড়ো বেরিয়েছে নারকেলটার থেকে। এরকম ভাবে আমরা সবটাকে চেচে নেব। চেচে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, তোমরা কিন্তু চেচে নিও। তো ফ্রেন্ডস, চেচে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়াটা আমি তোমাদের সাথে দেখালাম না। এখন আমরা এটাকে দাও দিয়ে একটু হালকাভাবে বাড়ি দিয়ে দিয়ে এটা জলটা যেটা আছে ভেতর থেকে সেটা বের করে নিচ্ছি। দেখো এরকমভাবে জলটা বেরিয়ে গেছে। চার থেকে চারটে বাড়ি দিলে মিনিমাম হয়ে যায়, নারকেলটা ভেঙে যায় ভেতর থেকে। আর জলটা তোমরা একটা গ্লাসে নিয়ে নিও, আর এটা কিন্তু ফেলার দরকার নেই, এটা তোমরা খেয়ে নিতে পারো। দেখো নারকেলটাকে সুন্দর, বা সুন্দর নারকেল আমাদের বেরিয়ে গেল। এখন আমরা এটাকে কুড়িয়ে নেবে, তার জন্য কুড়ানি নিয়েছি। দেখো তারপরে এটাকে আমরা এরকম ভাবে কুড়িয়ে নেব। এই দেখো এরকম ভাবে আমরা সবটাকে কুড়িয়ে নেব। তারপরে আরেকটা যে সাইডে বাকি আছে নারকেলের ওই সাইডটাও কুড়িয়ে নেব। তারপরে আমরা নেক্সট স্টেপ মানে নাড়ু বানানো যাব। খুব সহজভাবেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এই নারকেলের নাড়ুটা খেতেও ভীষণই টেস্টি। তো নারকেলটা সবটা কুড়িয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে, এখন আমি একটা কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমরা কোনো তেল বা কিছু দেইনি, শুধু নর্মাল নারিকেলটা দিয়ে দিয়েছি, কোরানো নারিকেলটা। তোমরা কিন্তু চাইলে গুঁড়া দুধ বা ক্ষীরও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে শুধু নারিকেলটা ইউজ করছি। এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে গুড়। ফ্রেন্ডস, আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি আর গুড় দুটো দিয়েই বানাবো, দুটো মিক্সড করে বানাবো। তোমরা চাইলে কিন্তু শুধু চিনি দিয়ে বানাতে পারো, বা শুধু গুড় দিয়েও বানাতে পারো। ফ্রেন্ডস, আমি এখানে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি। ফ্রেন্ডস, যে যার
স্বাদ মতো এখানে চিনি আর গুড়টা ইউজ করবে। এরকম ভাবে বানালে কিন্তু নারকেলের নাড়ুটা খেতে ভীষণই টেস্টি হয়। একটু আমি মেখে দিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু কড়াইতে দেওয়ার পর এত একটা গরম হয়নি, তাই এটাকে হাতে ধরা যাচ্ছে, এটাকে খুব ভালোভাবে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমি আবার গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন আমরা এটাকে নেড়ে চেড়ে চিনি আর গুড়টাকে গলিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আস্তে আস্তে কিন্তু গলা শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস, এখানে তৈরি হচ্ছে আমাদের টেস্টি টেস্টি নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু আমার খেতে ভীষণ ভালো লাগে। কালকে তো লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী মায়ের জন্য তৈরি হচ্ছে নারকেলের নাড়ু। তো ফ্রেন্ডস, এখন দেখো আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এটাকে কিন্তু সবটা গড়ানোর পর জলটা সবটা শুকিয়ে নিতে হবে। আঠা ভাব ধরে আসছে, তারপরে আমরা এটা দিয়ে নামাবো। কিন্তু তারা কিন্তু জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে, এটাকে প্রায় আমরা 5 থেকে 10 মিনিটের মতন ফ্রাই করেছি। আর দেখো একদম আঠালো ভাব চলে এসছে এর মধ্যে, ঠিক এরকমই হতে হবে। আমি তোমরা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো ঠিক এরকম আঠা আঠা হতে হবে। তো এরকমভাবে তোমরা বুঝে নেবে যে এটা হয়েছে না হয়নি, ঠিক এরকম হতে হবে। তার থেকে বেশি যদি হয়েছে তাহলে কিন্তু পরে নারকেলের নাড়ুটা ঠান্ডা হওয়ার পর আর অনেক বেশি শক্ত হয়ে যাবে, তাই ঠিক এরকম। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমরা একটা প্লেটে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই দেখো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। কম হলেও কিন্তু হবে না, আবার বেশি হলেও হবে না, ঠিক এরকম হতে হবে, একটা আঠালো ভাব একসাথে হয়ে যাচ্ছে। দেখো একসাথে করলে একসাথে হয়ে যাবে, একদম নরম সফট একটা ডোয়ের মতন কিন্তু এটা হবে। তো ফ্রেন্ডস, এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, থালাতে। তো থালাতে আমি নামিয়ে নিলাম। এবার একটু, তো ফ্রেন্ডস এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা দু হাতে একটু ঘি লাগিয়ে, তোমরা চাইলে কিন্তু তেলটাও লাগাতে পারো বা বাটার লাগাতে পারো, কিন্তু বলবো যে ঘিটা লাগালে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো তারপর এটাকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তারপর আমি এটা করে তারপর একটা থালায় রেখে দেবো, একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর নারকেলের নাড়ু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা বাকিগুলোকেও সেম প্রসেসেই করে নেব। খুব গরম তো একটু গরম গরমই করতে হবে, ঠান্ডা হলে করলে কিন্তু এটা জমে যেতে পারে, তাই একটু গরম গরম করতে হবে। আর ফ্রেন্ডস, এগুলো কিন্তু খেতেও ভীষণই টেস্টি, তোমরা বানিয়ে দেখো একবার। ফ্রেন্ডস, এরকম ভাবেই আমরা সবগুলো করে নেব। তো ফ্রেন্ডস, এরকম ভাবে আমরা সবগুলো করে নেব। কি সুন্দর নারকেলের নাড়ু কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, এই দেখো আমি কয়েকটা গোল আর কয়েকটা এরকম ট্রায়াঙ্গেল শেপের বানাচ্ছি। এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। দেখো প্রায় আমাদের কিন্তু বানানো হয়ে গেছে। আর 3 ধরনের আমি বানিয়েছি, একটা এরকম লম্বাটে, আর একটা এরকম ট্রায়াঙ্গেল, আর একটা নর্মাল গোল। তো খেতে ভীষণই টেস্টি এটা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। লক্ষ্মী পূজার স্পেশাল রেসিপি নারকেলের নাড়ু আমাদের একদম রেডি। ফ্রেন্ডস, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের নারকেলের নাড়ু, লক্ষ্মী পূজার স্পেশাল রেসিপি নারকেলের নাড়ু আমাদের একদম রেডি। দেখো কি টেস্টি আর দেখতে কি সুন্দর হয়েছে। আর আমি 3 ধরনের বানিয়েছি, একটা এরকম একটু লম্বাটে, আর একটা ট্রায়াঙ্গেল শেপের, আর নর্মাল গোল। তো ফ্রেন্ডস, আমাদের রেডি হয়ে গেল নারকেলের নাড়ু।
আর আজকে এই ছিল আমার রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করো। বাই।